नमस्कार प्रिय बंधुरा, आमी ऋतुपर्णा, आमार रिश्टिस चैनले तुम्हारे सकल के जानाई स्वागत। बंधुरा, आज तुम्हारे साथे शसा एक निरामिष रेसिपि शेयर करे देखाबो। एर जोन्नो दुटो शसा आमी एभावे केटे नियेछि, आर नियेछि आदा आर तीनटे काँचा लंका। गैस अन करे कड़ाई बसिए दिलाम। कड़ाईते तेल दिए दिलाम 2 चामच परिमाणे। तेल हल्का गरम करे नियेछि। एबार एर मध्ये 4 থেকে 5টা ডালের বড়ি আমি দিয়ে দিলাম। ডালের বড়িগুলো 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেছি। বড়িগুলো ভালো মতন ভেজে নিয়েছি। এবার একটা অন্য পাত্রে তুলে নেছি। বড়িগুলো আলাদা সরিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি 1/2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে রাঁধুনি আর 1/2 চামচ পরিমাণে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। সাথে দিলাম একটা তেজপাতা। এক মিনিট সব উপকরণ ভেজে নিয়েছি। বেশ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার এর মধ্যে কেটে রাখা শসার টুকরোগুলো দিয়ে দিলাম। শসার টুকরোগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 মিনিট ভালো মতন আমি এবার ভেজে নিচ্ছি। এভাবে শসার টুকরোগুলো হালকা নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আমি গ্রেট করে রাখা আদা কাঁচা লঙ্কা 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। লো ফ্লেমে আদার কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমি এবার সবকিছু আবার ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পর সব উপকরণের সাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এবার এতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপে 1 কাপ পরিমাণে ঠান্ডা দুধ। সাথে দিয়ে দিলাম বড়িগুলো যেগুলো আগে ভেজে রেখেছিলাম আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা এভাবে মাঝখান থেকে কেটে নিয়ে। সব উপকরণ এরকম হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব জল। যে কাপের পরিমাণ আমি দুধ দিয়েছিলাম তার 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম একদম লো করে নিয়ে এটা থেকে 5 থেকে 6 মিনিট রান্না হতে দেব। 6 মিনিট পর কভার সরিয়ে চেক করে নিচ্ছি শসা আর বড়িগুলো ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা। শসা বড়িগুলো ভালো মতন সেদ্ধ হয়ে এসেছে। এবার এই রান্নার স্বাদ আরও দ্বিগুণ বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে চিনি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে ঘি। লো ফ্লেমে ঘি আর চিনি তরকারির সাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট এভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। শসার তরকারি আমার তৈরি। নিরামিষ দিনে গরম ভাতের সাথে শসা এই তরকারি তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও নিত্য নতুন রান্নার রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে।